আজ মুসলিম মিল্লাতের জন্য মহিমান্বিত একটি রাত আমাদের সামনে অপেক্ষায় অপেক্ষমান, যেটাকে আমরা লাইলাতুল বরা বলে থাকি বা শবে বরাত বলে থাকি বা লাইলাতুল নিসফ মিন শাবান বলে থাকি, ঠিক কিনা? তো এই শবে বরাত আমাদের সামনে আসন্ন। আমরা এই রাত্রে ইবাদত বন্দিগি কিভাবে করব, এই রাত্রের আমল কি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের আমলগুলো কিভাবে করতেন, এই রাতের নির্দিষ্ট কোনো ইবাদত বন্দিগি সহিহ হাদিস আসার দ্বারা প্রমাণিত আছে কিনা জানার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ মুসলমান ভাইয়েরা আমার, এই শবে বরাত শব্দটা হলো ফার্সি, শব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি। এই শবে বরাত অর্থ আমাদের সমাজের অনেক মানুষ বলে থাকে যে ভাগ্য রজনী, আসলে কিন্তু এটা ভাগ্য রজনী কথা বলতে হবে, ভাগ্য রজনী নয়, এটা হলো মুক্তির রাত। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাদেরকে গোনাহ থেকে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা বান্দা বান্দির গোনাহ খাতাগুলো মাফ করে দিবে, যারা অসুস্থ রয়েছে সুস্থতার জন্য মহান মালিকের কাছে ফরিয়াদ জানাবে আল্লাহ তাআলা শিফা দান করে দিবে, যারা অভাবের মধ্যে রয়েছে অভাব থেকে মোচিত হওয়ার জন্য, অভাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, ফরিয়াদ জানাবে, দোয়া কবুল করে নিবে কে? মহতারাম হাজরিন, তো শবে বরাত অর্থ ভাগ্য রজনী নয়, শবে বরাত অর্থ মুক্তি রজনী বা মুক্তির রাত। আর ভাগ্য রজনী ওই দিকে লক্ষ্য করে বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে বান্দার হায়াত মউত রিজিক দৌলত এই সব কিছুকে আল্লাহ তাআলা বান্দার যে এই আজকের দিন থেকে নিয়ে আগামী বছর পর্যন্ত, আগামী শবে বরাত পর্যন্ত এই দিনগুলো বান্দার কিভাবে কাটবে, কিভাবে চলবে, এই সব কিছুকে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পৌঁছে দেন এটাকে ইস্তেমাল করার জন্য। যেমনইভাবে আমাদের দুনিয়াবি হাইসিয়াতে সংসদে কিন্তু প্রতি বছর একটা বিল পাস হয় কি হয় না, এটা বিভিন্ন মন্ত্রীদের কাছে বুঝিয়ে দেওয়া হয় যে আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার স্বাস্থ্য খাতে এতগুলো টাকা বরাদ্দ করা হলো, আপনি এই টাকাগুলো দিয়ে আগামী বছর পর্যন্ত জানুয়ারি আসার আগ পর্যন্ত ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত এই টাকাগুলো আপনি আপনার স্বাস্থ্য খাতে ব্যয় করবেন। অর্থমন্ত্রীর কাছে মোটো অঙ্কের একটা অর্থ বরাদ্দ দেওয়া হয় যে আপনি আগামী ডিসেম্বরের লাস্ট তারিখ পর্যন্ত, জানুয়ারি থেকে শুরু করে বা বিভিন্ন মাস থেকে শুরু করে যখন এই বাজেটটা তাদের কাছে হস্তান্তর করা হয় সেখান থেকে নিয়ে আগামী বাজেট আসার আগ পর্যন্ত একটা ডেট থাকে, এই ডেটের মধ্যে অর্থমন্ত্রী আপনি আপনার এই অর্থগুলো বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় ব্যয় করবেন। এমনভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, এরপরে আরও যারা মন্ত্রী আছে সবাইকে নিজ নিজ দায়িত্বগুলো বুঝিয়ে দেওয়া হয়। তো শবে বরাতের রাত্রে এবং লাইলাতুল কদরের রাত্রে এই সব কিছু তো আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি হবে, একটা বান্দা বান্দির জীবনে কি ঘটবে কি না ঘটবে সব কিছুকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ সংরক্ষিত ফলকের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। নতুন করে ভাগ্য লেখার প্রয়োজন নেই, কিন্তু এই লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফ মিন শাবান আর লাইলাতুল কদর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনাকে রয়িসুল মুফাসসিরিন বলা হয় উনি বলেছেন যে আল্লাহ তাআলা নতুন করে এই দুই রাত্রে বান্দা বান্দির ভাগ্য নতুন করে লেখার কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহর বান্দা বান্দিরা এই রাত্র থেকে নিয়ে আগামী বছর এই রাত্র আসার আগ পর্যন্ত কি করবে কি না করবে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে ওগুলোকে বের করে এনে নিজ নিজ ফেরেশতাদের কাছে এগুলোকে হস্তান্তর করে দেন, আর ফেরেশতারা এটাকে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে হুকুম করেছেন সেইভাবেই এটা পরিচালিত করেন। মুসলমান ভাইয়েরা আমার, রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের 49 এবং 50তম আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন নব্বি ইবাদি আন্নি আনাল গ
গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি আমার বান্দা বান্দিদের কাছে সংবাদ পৌঁছে দেন, খবর জানিয়ে দেন, আন্নি আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল দয়ালু মেহেরবান, আমার বান্দা বান্দিরা যদি অজ্ঞতাবশরে মনের অজান্তে কোনো গুনাহ করে ফেলায়, কোনো গুনাহের মধ্যে মুফতালা হয়ে যায়, আর স্মরণ আসার সাথে সাথে যদি আমি আল্লাহর কাছে তওবা করি, আমার ওই বান্দা বান্দিদেরকে সুসংবাদ দিয়ে দেন, আন্নি আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ দয়ালু মেহেরবান, ও বান্দা বান্দি আমার কাছে হাত তুলতে দেরি হবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ রহমানুর রহিম, মাফ করতে সময় লাগবে না, মাফ করার মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, দৌলতের মালিককে, আজাব দেওয়ার মালিককে, ও মুসলমান ভাই দুনিয়ার জমিনে বিভিন্ন সময় বালা মুসিবত গুলো দেয় কে, গোনা যখন ভারী হয়ে যায় আসমান জমিনের মালিক আল্লাহ মাঝে মাঝে আজাব গজবের ঝড় লাগিয়ে দেয়, ঠিক কি না? 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা আমি যেমন রহমান দয়ালু মেহেরবান, আমার দয়ার কোনো অভাব নাই, জানিয়া রাখো আমি আল্লাহ যেমন মেহেরবান দয়াবান, তেমনি আমার ধরা আমার আজাব বড় কঠিন। আল্লাহ ধরে 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 না, ছাড় দেয় ছেড়ে দেয় না, সুযোগ দেয় আল্লাহ তাআলা। বান্দারে সারা বছর গুনাহের কাজ করেছিস, আমি আল্লাহ তোকে সুযোগ দিয়েছি, রজব মাসে বেশি বেশি করে দোয়া পাঠ করেছিস, আল্লাহুম্মা বারিক লানা, জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসে আমার বান্দা বান্দিরা বেশি বেশি করে দোয়া করেছে, আমি আল্লাহ আকস্মিক দুর্ঘটনা থেকে হেফাজত দান করেছি, আমি আল্লাহ বিপদ বালা মুসিবত থেকে মুক্তি দান করেছি। ওরে বান্দা বান্দিরা, আমি আল্লাহ হায়াতকে কসির না করে তবিল করে দিয়েছি, লম্বা করে দিয়েছি, হায়াতকে আমি আল্লাহ রজব মাস থেকে বৃদ্ধি করিয়া শাবান মাসে পৌঁছে দিলাম, শাবান মাসে আমি আল্লাহ এমন একটা রাত্র রেখে দিয়েছি, এই রাত্রতে যদি আমার কাছে তওবা ইস্তিগফার করো, যেই গোনাগুলো ইতিপূর্বে হয়ে গেছে এই গোনাগুলো আর করবে না, যেই পাপ কাজ ইতিপূর্বে করেছো আর করবে না, নেকির কাজ সামনের থেকে আরো বেশি বর্ধিত করে দিবে, আমি আল্লাহ আন্নি আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ রহমান দয়ালু মেহেরবান, তোমার তামাম জীবনের সব গুণগুলো মাফ করে দিব।